সালামু আলাইকুম দর্শক, ডিআইএসএল নিউজ আওয়ারে অনেক অনেক শুভেচ্ছা। জাতীয় স্বাস্থ্য অধিদপ্তর ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে শুরু করছি ডিএসএন নিউজ আওয়ার। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। একের পর এক সবিরতি বক্তব্যের কারণে প্রশ্নের মুখে পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। মাস্ক ব্যবহার, পরীক্ষামূলক ওষুধ কিংবা বিস্তারের প্রক্রিয়া, সব বিষয়ে এক একবার এক এক কথা বলছে সংস্থাটি। সবশেষ উপসর্গহীন রোগীদের মাধ্যমে সংক্রমণ ইস্যুতে বিতর্ক তৈরি করেছে WHO। এমন রোগীদের মাধ্যমে সংক্রমণ বিরল, এমন বক্তব্যের 24 ঘন্টার মধ্যে আবারও অবস্থান বদলেছে তারা। করোনার সংক্রমণ শুরুর পর থেকেই বিশ্বের সবচেয়ে আলোচিত সংস্থা WHO মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি। তবে নজিরবিহীন চাপের মধ্যে অনেকটাই লেজে গোবরে অবস্থা তাদের, বিশেষ করে করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধের ব্যবহার, মাস্ক পরিধান ও উপসর্গহীন রোগীদের ব্যাপারে দৃষ্টিকটুভাবে এক এক সময় এক এক বক্তব্য দিয়েছে WHO। of the hydroxychloroquine arm hydroxychloroquine ব্যবহারের স্থগিতাদেশ 10 দিনের মাথায় বদলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। The continuation of all arms of solidarity trial including hydroxychloroquine. It still appears to be rare that an asymptomatic individual actually transmits onward. উপসর্গবিহীন রোগীদের থেকে ভাইরাসের বিস্তার বিরল, এ বক্তব্য থেকে সরতে সময় লেগেছে মাত্র 24 ঘন্টা। উপসর্গবিহীন করোনা নিয়ে অল্পই গবেষণা হয়েছে, এর মধ্যে কিছু গবেষণা 40% সংক্রমণের জন্য উপসর্গবিহীন ভাইরাস বাহকদের দায়ী করছে। আবার কিছু গবেষণায় দেখা গেছে এদের সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে সংক্রমণের হার 6% মতো। এই তথ্য তুলে ধরার সময় বিরল শব্দটা ব্যবহার করেছিলাম। ছোঁয়াচে করোনার ঝুঁকি এড়াতে মাস্ক কারা পরবে সেই নির্দেশনা নিয়েও দ্বিধায় ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুরুতে বলা হয় কেবল রোগী আর স্বাস্থ্যকর্মীদেরই দরকার এই সুরক্ষা, এখন সবার জন্যই মাস্ক ব্যবহারের পরামর্শ তাদের। এক একবার এক এক পরামর্শে বিভ্রান্তি বাড়ে বলে মত বিশ্লেষকদের। শুরু থেকে শুধু উপসর্গ দৃশ্যমান, এমন রোগীদের মাধ্যমে বিস্তারকে মহামারীর কারণ হিসেবে দেখেছিল WHO। তাই শুধু রোগী আর স্বাস্থ্যকর্মীদেরই মাস্ক পরায় উৎসাহিত করছিল। গেল শুক্রবার প্রথম সবার জন্য মাস্ক পরার নির্দেশনা দেয় এই সংস্থাটি, অর্থাৎ তাদের চিন্তায় পরিবর্তন এসেছে। কিন্তু কেন এই পরিবর্তন তা স্পষ্ট করেনি। সমালোচকরা বলছেন নানা মুনির নানা মতে ভর করে এক এক সময় এক এক কথা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সমন্বয়হীনতার সিদ্ধান্তহীনতায় একটা বিষয় স্পষ্ট, এখনো নোভেল করোনা ভাইরাসের অনেক কিছুই অজানা। দর্শক, ডিএসএন এর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় আমাদের ডিএসএন কে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ডিএসএন এর সঙ্গেই থাকুন, ধন্যবাদ।